ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতু। মাকসুদ আলম সবুজ জানতে চেয়েছেন, ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহ নাকি এক রাতে পুরো 30 পারা কোরআন খতম করেছিলেন, তো তিনি স্ত্রীর হক কিভাবে আদায় করলেন, কথাটা কি আসলে সত্যি? জবাব, যারা তকলিদ করেন, ইমামের অন্ধ অনুসরণ করেন, চাহে যেটা শরীয়তের ইমাম হোক আর তথাকথিত মারেফতের পীর হোক, অন্ধভাবে অনুসরণ করলে অনুসরণীয় ব্যক্তি বা যার যার গুরুর পথই অহেতুক ও অবান্তর কিছু কথা তার ভক্তরা বলেন এবং গুরুকে উঁচু মর্যাদা দেওয়ার চেষ্টায় লিপ্ত থাকেন, তন্মধ্যে কিছু কথা রয়েছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ প্রসঙ্গে। তিনি নাকি এশার অজু দিয়ে 40 দিন ফজর পড়েছিলেন, এরকম কথাও আছে, আর এক রাতে কোরআন খতমের কথাও এরকম পাওয়া যায়। তবে এগুলির ভিত্তি নেই, কেননা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি তার কাছে দলিল প্রমাণ থাকলে তিনি এভাবে অবান্তর করবেন এটা আমরা বিশ্বাস করি না। আমরা দেখতে পাই বুখারী ও মুসলিমে প্রসিদ্ধ হাদিস, সাহাবী আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন যে আমি কতদিনে কোরআন খতম করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরা আল কোরআন ফি শাহরিন, তুমি এক মাসে কোরআন খতম করো। তখন সাহাবী আবদুল্লাহ ইবনে আমর বললেন, কুলতু ইন্নি আজিদু কুওয়াতান, আমি আরো বেশি শক্তি রাখি, আরো কম দিনে কোরআন তেলাওয়াত করতে পারবো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইকরা ফি সাবইন, তুমি 7 দিনে কোরআন খতম করো, ওয়ালা তাজিদ আলা যালিকা, এর উপরে তুমি আর বাড়াইও না, মানে 7 দিনেই তুমি কোরআন খতম করো। এটা বুখারী ও মুসলিমের হাদিস। অপরপক্ষে সুনানে তিরমিজি, সুনানে আবু দাউদ ও সুনানে ইবনে মাজা সহি একটি হাদিস রয়েছে, সেটা হলো এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াফকাহু মান ক্বারা আল কুরআন ফি আকাল মিন 3, যে 3 দিনের কমে কোরআন তেলাওয়াত করবে, খতম করবে, সে কোরআনের কিছুই বুঝবে না। এর দ্বারা স্পষ্ট হয়ে গেল 3 দিনের কমে কোরআন তেলাওয়াত করা, 30 পারা তেলাওয়াত করা এটা জায়েজ নয়। তো আমরা বিশ্বাস করি যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এইরকম হাদিস বিরোধী কোনো আমল করবেন না। যারা বলেছেন তারা অতিরঞ্জন করেছেন, কাজেই এ থেকে, এ ধরনের চিন্তা চেতনা ও বিশ্বাস থেকে দূরে থেকে, মুক্ত থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক কোরআনকে বুঝে ধীরে ধীরে সুন্দর করে উপলব্ধি করে, কোরআনের প্রত্যেকটি হরফের মখরাজ ও সিফাত যথাযথ আদায় করে তেলাওয়াত করা উচিত। সর্বোচ্চ চেষ্টা করলে একজন 3 দিনে খতম করতে পারেন, তার কমে নয়, আর তার চেয়ে ভালো হলো তিনি 7 দিনে খতম করবেন, তার চেয়ে আরও উত্তম হলো মাসে একটি করে খতম করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহু আলাম বিসওয়াব।